চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক একাধিকবারের নির্বাচিত মেয়র, নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এবিএম হুইতিন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর চশমা হিলের মরহুমের কবরত ফতেয়াপাট কবর জিয়ারত ও পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে পালিত হইয়ে আজ ফজরত মরহুমের কবরত ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সিটি মেয়র আজম নাসিরুদ্দিন, চট্টগ্রাম নয় আসনত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মরহুম মহিউদ্দিন চৌধুরীর পুত্র ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী সহ সর্বস্তরের নেতাকর্মী হলের দল নামে। বিএলএ নগরীর একখান কনভেনশন সেন্টারের হয়তো মহিউদ্দিন চৌধুরীর স্মরণে আয়োজিত হয় আলোচনা সভা। এই আলোচনা সভায় বক্তল মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর এই শোক গানেরে শক্তিতে পরিণত করি চট্টগ্রামের ব্যাক আসনত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অলরে বিজয়ী গরিবের লাই আওয়ামী লীগের নেতা কর্মী অলের প্রতি আহ্বান জানায় নেতৃবৃন্দ হয় হয়তো মহিউদ্দিন চৌধুরীর প্রতি সম্মান জানাই এনে সকল ভেদাভেদ ভুলি ঐক্যবদ্ধ এনে আগামী নির্বাচনত নৌকার পক্ষে ব্যাক কিনে যান গণরায় আশা করে। আর এ সময় বক্তল মহিউদ্দিন চৌধুরীর কর্মময় জীবন লই এনে আলোচনা করে। সম্পর্ক এত গাঢ় যে আপনারা কথা বলার সময় ভাষা খুঁজে পাওয়া যায় না। আমি তার অকথিত ভোটার স্মৃতির কথা বলে নিজের কোনো সেই অর্থে পরিচয় নাই। আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ঠিক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক 8 জন আছেন, কিন্তু যখন এই পরিচয়টা আমি দেই তাদের সকলের কাছে, প্রশাসন থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে, এটা একটা সবচেয়ে একটা সম্মানের একটা পরিচয় যে মহিউদ্দিন চৌধুরীর সন্তান আমি এই জন্য গর্ববোধ করছি এবং আপনাদের কাছে আহ্বান জানাবো যে একজন মহিউদ্দিন চৌধুরী তার জীবনে আমাদের জন্য একটা প্রাতিষ্ঠানিক ইতিহাস রেখে গিয়েছে। সেই ইতিহাসের শিক্ষা একটাই, দলের জন্য, দেশের জন্য, আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য নিঃস্বার্থভাবে সবকিছু বিসর্জন দিয়ে যদি আমরা আওয়ামী লীগের আদর্শকে সমুন্নত রাখতে পারি, আওয়ামী লীগের প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, আদর্শে বিশ্বাস করে না, তাদেরকে পরাজিত করতে পারি, যদি বঙ্গবন্ধুর কন্যাকে আরেকবার সুযোগ দিয়ে বাংলাদেশে তার চলমান কাজগুলো শেষ করবার সুযোগ দিতে পারি, তাহলে সত্যিকার অর্থে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে। আমাদের পুত্র বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী 9 সালকে এবং 10 আসনে ডাক্তার আফসারুল আমিন, 11 আসনে এমএল অচিত, 8 আসনে মাইজিদ খান বাদক এবং আরো 2টি আংশিক আসন আছে। সব শক্তি দিয়ে আমরা তাদের জন্য কাজ করি। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিটি মেয়র আজম নাসিরুদ্দিন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খুরশেদ আলম সুজন, মইনুদ্দিন খান বাদল, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নোফেল, সিডিএর চেয়ারম্যান আব্দুল সালাম সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। টেক্সট নিউজ, সি প্লাস, চট্টগ্রাম।